সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমার অনুন্নত ক্লাসে। আর বরাবরের মতোই প্রেজেন্টেশন রয়েছে এবং শেলিম। আজকে আমরা ব্যাকরণের একটি কঠিন টপিক নিয়ে আলোচনা করব। কি অনুমান করতে পেরেছেন? হ্যাঁ, আমি উচ্চারণ নিয়ে আলোচনা করব। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা বাংলায় অনার্স যারা করে তাদের ক্ষেত্রে যদি আপনি চিন্তা ভাবনা করেন, এরা কিন্তু বেশিরভাগ সময় মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরা কিন্তু প্রথমত ভয় পায় গণিতকে, ইংরেজিকে এবং আইসিটিকে, এবং এর পাশাপাশি আর একটা জিনিসকে ভয় পায়, সেটা হলো উচ্চারণ। এরা মনে করে এটা ভগ্নাংশের মতো কঠিন, এটা যেন মনেই থাকে না। কিন্তু এই কঠিন বিষয়গুলোকে কিন্তু আমি সহজ করে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি এই চ্যানেলে। কিন্তু ইতোমধ্যে আমার কিন্তু কয়েকটি ক্লাস অলরেডি আপলোড করা আছে উচ্চারণ নিয়ে, আপনারা চাইলে অনায়াসে সেগুলো দেখে আসতে পারেন। আমার বিশ্বাস, গল্পে গল্পে আমি কিন্তু এই কঠিন বিষয়টা সহজ করে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি, এবং এই ক্লাসগুলো আপনি দেখলে আপনার কিন্তু ভালোই লাগবে। এ বিষয়ে অলরেডি আমার কয়েকটি ক্লাস আপলোড করা আছে, আপনারা চাইলে অনায়াসে দেখতে পারেন, এবং আশা করছি সেগুলো আপনার ব্যবহারিক জীবনে সুফল বয়ে নিয়ে আসবে। এবার দেখুন আপনার আমার করে কাজে লাগে কি না। ওকে, তো আমরা আজকে এই উচ্চারণের বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাস। কি উচ্চারণ করব, কোন বিষয় নিয়ে আলোচনা আমাদের? ফলা। কি ফলা? আর ফলাই বা কি? আপনি দেখুন এখানে লেখা আছে ফলা, তাহলে আমি একটা কোয়েশ্চন মার্ক টেনে দিলাম, প্রশ্নবোধক চিহ্ন আমি টেনে দিলাম। ফলা কি, অথবা ফলা কত প্রকার ও কি কি, তারপরেই না হয় আমরা যাই। প্রশ্ন, ফলা কি? আমরা তো এগুলো উচ্চারণে আলোচনা করব। তো উচ্চারণ নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে তো অবশ্যই জানতে হবে ফলাটা কি, কারণ টানলে মাথা আসে। আপনি যখন ইংরেজি অর্থাৎ গ্রামার, ব্যাকরণের ইংরেজি দ্বিতীয় পত্রের, বিশেষ করে গ্রামারে যখন আপনি টেন্স পড়তে যাবেন, তখন দেখবেন যে আপনার ব্যাকরণের খুঁটিনাটি অনেক বেশি চলে আসছে। ঠিক উচ্চারণ যখন আপনি পড়তে যাবেন, দেখবেন যে আপনার ব্যাকরণটা অনেক বেশি কিন্তু চলে আসছে। তো আমরা যেই ফলাই উচ্চারণের নিয়ম আলোচনা করি না, তারা কিন্তু এগুলো আপনাকে জানতে হবে। এটা বেসিক তথ্য। ফলা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। তাহলে এর সাথে সাথে একটু নোট করে রাখুন যে কার কি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, কার বলা হয়, সেটা নিয়ে আমরা একটা পরবর্তী ডিটেলস একটু আলোচনা করব। আজকে আমরা ফলা নিয়ে আলোচনা করছি। তাহলে আনসার কি পেলাম আমরা? আমরা আনসার পেলাম যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, ফলা বলা হয়। ফলা কয়টি? ফলা হচ্ছে ছয়টি। কয়টি? ছয়টি। এবং আরেকটি ফলা আপনাদের জন্য, হ্যাঁ সেটা হচ্ছে রেফ, যদিও রেফকে সবাই ফলা বলে না। তাহলে এই ছয়টি ফলার আজকে আমরা তিনটি নিয়ে আলোচনা করব, এবং নেক্সট ক্লাসে আমরা পরবর্তী তিনটি নিয়ে আলোচনা করব। ছয়টি ফলা কি কি দেখুন, দেখুন যদি মনে রাখতে পারেন। এভাবে আমি একটা টেকনিক করে দেওয়ার চেষ্টা করেছি, একসাথে নিয়ে আসুন। বর, বরের নাম কি? মজলন, মানে মজনু আর কি, মজলনকে, মজনুকে মজলন বলা হয়, বর মজলন। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। বফলা, রফলা, মফলা, জফলা, লফলা, নফলা। আমরা কয়টি পেলাম? ছয়টি পেলাম। এই ছয়টি ফলার মধ্যে আমরা আজকে তিনটি নিয়ে আলোচনা করব। আমি প্রথমে বলেছি যে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো তিনটি, আর বাকি তিনটি আমরা পরবর্তী কোনো ক্লাসে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব যে বফলা, বফলাটা দেখব আমরা। বফলা উচ্চারণের সূত্র বা নিয়মাবলী
সূত্র বা নিয়মাবলী যেটা বললেন আর কি। ওকে, আচ্ছা, তো এটা আমরা জানলাম ফলাও জানা, ফলা কোথায় বসে? আপনারা জানেন ফলা কিন্তু সাধারণত ব্যঞ্জন বর্ণের সাথে নিচে বসে। ধরুন উদাহরণস্বরূপ আমি এখানে লিখলাম জ্বালা, দেখুন তো কি লিখলাম আমি জ্বালা, তাহলে এই যে ফলার অবস্থান কিন্তু নিচে, যেরকম কারগুলোর অবস্থানও প্রায় লেগে থাকে আর কি। তো এগুলো সবগুলো ফলায় প্রায়, যদিও যুক্ত থাকে ব্যঞ্জন বর্ণগুলোর সাথে, কিন্তু বেশিরভাগের অবস্থান হচ্ছে নিচে। ওকে, আমরা একটু টেকনিক্যালি পড়ার চেষ্টা করব বফলা উচ্চারণ কয়টি সূত্র আছে এবং কি কি। সবগুলো ব্যাকরণই দেখবেন যে আপনি ছয়টি বিষয় নিয়ে সেখানে কিন্তু ক্যালকুলেশন করেছে, কোনো কোনো ব্যাকরণ একটু বেশিও থাকতে পারে। তো পরীক্ষাতে আপনার যেটা থাকবে যে পাঁচটি থাকতে পারে, আপনি ছয়টি শিখে রাখলে আপনার পাঁচটি কাজে লাগবে। হ্যাঁ, যে কোনো পাঁচটি আপনি সেখানে ব্যবহার করলেন, কিংবা বর্তমানে যে অ্যাসাইনমেন্ট যেখানে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু চাওয়া হচ্ছে তিনটি, মানে ন্যূনতম তিনটি সূত্র আপনাকে কী করতে হবে, লিখতে হবে। পূর্ণ মার্কসই পাবেন কিন্তু লিখতে হবে কয়টি, তিনটি। তো আমাদের ছয়টি জেনে রাখা ভালো, আমাদের ব্যবহারিক জীবনের জন্য ভালো, পরীক্ষার জন্য তো ভালো বটেই। তাহলে আমরা বলছিলাম প্রথম সূত্র, এখানে আমি একই সাথে দুইটি সূত্র যাতে মনে রাখা যায় তার আমি এখানে একটা ক্লু দেওয়ার চেষ্টা করব। বলছিলাম একই সাথে আমরা একই বাক্যে আমরা দুইটি সূত্র মনে রাখার চেষ্টা করব। একটু ফর্মেটে আমি দাঁড় করানোর চেষ্টা করেছি যাতে খুব সহজেই আপনাদের মনে থাকে। দেখুন, আদ্য ও যুক্ত ব্যঞ্জনে বফলা তো আমরা যেটা বলতেছিলাম যে একই বাক্যে আমরা দুটি সূত্র জেনে রাখবো। এই দেখুন, একটি সূত্র যুক্ত ব্যঞ্জন, দুটি সূত্র, অর্থাৎ শব্দের শুরুতে আদ্য মানে হচ্ছে, আদ্য মানে হচ্ছে শুরু, মনে রাখুন এবং বোঝার স্বার্থে, শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে সেই বফলার উচ্চারণ হয় না, অর্থাৎ সেই বফলাটা সাধারণত অনুচ্চারিত থাকে। আবার যদি যুক্ত ব্যঞ্জনের সাথে, দেখুন যখন শব্দের শুরুতে থাকে এটা তো আমরা জানলাম, তাহলে সে বয়ের উচ্চারণ কি হয় না, হয় না, অর্থাৎ সে বফলার উচ্চারণ হয় না, সেটা অনুচ্চারিত থাকে। আবার যদি যুক্ত ব্যঞ্জনের সাথে সে রিলেটেড থাকে বা সম্পর্কযুক্ত থাকে তাহলে সেই যুক্ত ব্যঞ্জনের বফলাটার উচ্চারণও কী থাকে, অনুচ্চারিত থাকে। আমরা উদাহরণ দিচ্ছি, একই সাথে তাহলে কিন্তু টু ইন ওয়ান হচ্ছে, দুটি সূত্র কিন্তু একই বাক্যে আমরা যুক্ত করে দিলাম। দেখুন উদাহরণ, যেমন টক, আমরা ব্যবহারিক জীবনে মনে করুন আপনার কাছে আজকে এগুলো কঠিন মনে হচ্ছে, একদমই মনে করবে না, প্রতিটা শব্দই আপনার জানা আছে। আপনি দেখবেন এটা যখনই আপনি পড়বেন আপনার জন্য কিন্তু কোনো অভিধানের প্রয়োজন নাই, আপনি দেখবেন ব্যবহারিক জীবনে আপনি কীভাবে উচ্চারণ করছেন আপনি সেটাকেই প্রায়োরিটি দেন, কীভাবে আমরা শিখছি সেটা প্রায়োরিটি দেন, আপনি জানেন। দেখুন ত্বক, আপনি এদিকে তাকানোরও দরকার নেই, আমরা কীভাবে উচ্চারণ করি, আমরা উচ্চারণ করি ত্বক। দেখুন আমরা কিন্তু এর নিচে যে ব আছে আমরা কিন্তু ব উচ্চারণ করিনি, আমরা জাস্ট কী উচ্চারণ করেছি, ত উচ্চারণ করেছি। তার মানে হচ্ছে শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে সেই বফলাটা কী হয়, অনুচ্চারিত থাকে, যেই কারণে আমরা কী করেছি, আমরা ত উচ্চারণ করতে তর নিচে যে বফলাটি রয়েছে সেই বফলাটি আমরা অনুচ্চারিত রেখেছি। তারপর একটা দেখুন ধ্বনি,
দেখুন এখানে রয়েছে ধ্বনি, আমরা যখন ধ্বনি যখন আমরা উচ্চারণ করি, দেখুন একটু খেয়াল করুন, আমরা কিন্তু বফলাটি উচ্চারণ করি নি, ধ্বনি। দেখুন ওই যে আমরা আগে উচ্চারণ শব্দটা লিখেছিলাম জ্বালা, আমরা কিন্তু এইভাবে উচ্চারণ করছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে সেই বফলাটি কি হয়, অনুচ্চারিত থাকে। এখন আমরা দেখব যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে এই রীতিটি প্রযোজ্য কিনা। খেয়াল করে দেখুন উজ্জ্বল যুক্ত ব্যঞ্জনের সাথে বফল আছে, যুক্ত ব্যঞ্জনের সাথে বফল আছে, যুক্ত ব্যঞ্জনের সাথে বফল আছে, এখানে তয়ের সাথে ত যুক্ত হয়েছে এবং তার সাথে কি বফলা, চর সাথে ছ, বর্গীয় জ্বর সাথে বর্গীয় জ এবং তার সাথে বফলা, তার মানে হচ্ছে যুক্ত ব্যঞ্জনের সাথে কি হয়েছে, বফলা যুক্ত হয়েছে। আমাদের কথা সেটাই, যখনই যুক্ত ব্যঞ্জনের সাথে বফলা থাকবে সেই বফলাটা সাধারণত কি হবে, অনুচ্চারিত থাকে, অর্থাৎ বফলার উচ্চারণ হবে না। মনে করুন বফলা মানে বফলা নেই, আপনি সেভাবে উচ্চারণ করবেন, তাহলে আমরা কি উচ্চারণ করব, উজ্জ্বল। দেখুন উচ্চ্বাস, উচ্চ্বাস। তাহলে আমরা বুঝতে পারলাম শব্দের শুরুতে যদি বফলা থাকে এবং যুক্ত ব্যঞ্জনে যদি বফলা থাকে তাহলে সাধারণত সেই বফলাগুলো কি থাকে, অনুচ্চারিত থাকে। তাহলে আপনি প্রথম সূত্র লিখবেন যে শব্দের শুরুতে যদি একটা সূত্র, শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে সেই বফলার উচ্চারণ হয় না। আপনি উদাহরণস্বরূপ এগুলো দিবেন, গেল এক, এটি হলো এক নম্বর উদাহরণ। নাম্বার দুই সূত্র আপনি লিখবেন যুক্ত ব্যঞ্জনে বফলা যুক্ত হলে সাধারণত সেই বফলাটি অনুচ্চারিত থাকে, উদাহরণ হিসেবে আপনি এগুলো দিবেন, এটা হলো দুই। তাহলে আমরা দুটি সূত্র পেলাম, এক এবং দুই। তাহলে কি আদ্য বা শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে সেই বফলা অনুচ্চারিত, দুই যুক্ত ব্যঞ্জনে সেটার মধ্য হোক কিংবা শেষে হোক যদি বফলা যুক্ত থাকে তাহলে সেই বফলাটি অনুচ্চারিত থাকে। আমরা পরের সূত্রগুলো দেখি, পরের সূত্রগুলো আমি একই স্টেপে দেখানোর চেষ্টা করব। আমি ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম তাহলে উচ্চারিত হয় কোথায়, তখন সে হাসতে হাসতে বলছিল স্যার সন্ধি সমাসের, আমি লিখে দিচ্ছি, সন্ধি সমাসের বমৌতে, কি বলছে, সন্ধি সমাসের বমৌতে কি হয়, বফলা উচ্চারিত হয়। তার মানে হলো এখানে যতটা আমরা দেব এগুলো হলো উচ্চারিত হয়, কি উচ্চারিত হয়, বফলা উচ্চারিত হয় সন্ধি সমাসের বমৌতে। তার মানে হচ্ছে এখানে তিনটি সূত্র, কয়টি সূত্র, তিনটি সূত্র, একের ভেতর তিন। ওকে, তাহলে আমরা এখন দেখে নেব এগুলোর সূত্র এবং উদাহরণ। কি বলছি, সন্ধি এবং সমাসজাত শব্দের সাথে যদি বফলা যুক্ত হয় তাহলে সেই বফলাটি কি হবে, উচ্চারিত হবে। তাহলে এটি আমরা কত দিলাম, এটি আগে যেহেতু দুই দিয়েছি এটি হবে তিন নাম্বার। ওকে, তাহলে এটি হবে চার নাম্বার, এটি হবে পাঁচ নাম্বার।
উদ্বোধন উদ্বেগ দিগ্বিজয় ভবিষ্যৎবাণী। দেখুন আমরা ব্যবহারিক জীবনে কিন্তু যখনই এই শব্দগুলো আমরা প্রয়োগ করি, আমরা ব্যবহারিক জীবনে যখনই শব্দগুলো ব্যবহার করি, তখনই কিন্তু আমরা এই বকে কোনো না কোনোভাবে আমরা উচ্চারণ করি। এর মানে হচ্ছে এই এই শব্দগুলো পড়ার জন্য আমাদের কিন্তু অভিধানের প্রয়োজন নেই, আমরা আমরা ব্যবহারিক জীবনে অলরেডি এগুলো আমরা ব্যবহার করে থাকি। দেখুন উদ্বোধন উদ্বোধন উদ্বেগ দিগ বিজয় ভবিষ্যৎবাণী। তাহলে আমরা দেখতে পেলাম যে এই সবগুলো শব্দই কিন্তু সন্ধি এবং সমাসজাত শব্দ, সন্ধি এবং সমাসজাত পদ। এই সন্ধি এবং সমাসজাত শব্দের মধ্যে কি যুক্ত হয়েছে? বফলা যুক্ত হয়েছে। তাহলে আমরা জানলাম সন্ধি এবং সমাসজাত শব্দের মধ্যে যদি বফলা যুক্ত থাকে তাহলে সেটা কি হয়? উচ্চারিত হয়। প্রত্যেকটার মধ্যে আমাদের যে বফলাগুলো আছে, আপনি দেখুন যে বফলা আছে, যে বফলাটি আছে সবগুলো কিন্তু কি উচ্চারিত হয়েছে। তাহলে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা যে পরের স্টেপে বমুতে কি বলছে, এই দুটো মিলে একটি বম অর্থাৎ ব ও ম, তার মানে হলো ব ও মর সঙ্গে যুক্ত, ব ও মর সঙ্গে যুক্ত বফলা কি হয়? উচ্চারিত হয়। আমি আবার বলছি ব ও ময়ের সঙ্গে যুক্ত বফলা কি হয়? উচ্চারিত হয়। যেমন উদাহরণ আপনি দেখুন আব্বা, লম্বা, সম্বল, সম্বন্ধ। দেখুন এখানে কার সাথে যুক্ত হয়েছে? বর সাথে বফলা যুক্ত হয়েছে, বর সাথে বফলা যুক্ত হয়েছে, মর সাথে বফলা যুক্ত হয়েছে, মর সাথে বফলা, মর সাথে বফলা, মর সাথে বফলা। এবং প্রত্যেকটি আমরা যখন ব্যবহারিক জীবনে যখন এগুলো আমরা উচ্চারণ করি তখন দেখুন আমাদের এই বটি কিন্তু উচ্চারিত হয়। আব্বা, তাহলে দেখুন আমরা উচ্চারণ করি কি? আব্বা, নব্বই, নিলাম, নিলাম, বই, লম, বা, সম্বল, সম্বন্ধ, সম, বন, সম্বন্ধ। আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে যদি ব এবং মর সঙ্গে যুক্ত হয় বফলা তাহলে সেই বফলাটি কি হয়? উচ্চারিত হয়। এরপরে দেখব আমরা পাঁচ নাম্বার স্টেপ বা পাঁচ নাম্বার সূত্র রসও। আমরা এখানে উদাহরণটি দিয়ে দিচ্ছি। রসউতে আপনি ধরে দেবেন উত, অর্থাৎ উত উপসর্গের সঙ্গে উপসর্গের সঙ্গে, আমি আবার বলছি উতে আপনি ধরে নেবেন উত উপসর্গ, উত উপসর্গের সঙ্গে যদি বফলা যুক্ত হয় তাহলে সেই বফলাটি কি হবে?
उच्चारित होबे। देखो उद्बाहु उद्बे, देखो उद बा हो, उद बे। ये दुटी शब्द ही किन्तु कि उपसर्ग जात शब्द उद्बाहु उद्बे। এরকম দেবীকেন অনেক শব্দ রয়েছে উপসর্গজাত, অর্থাৎ উত উপসর্গ যুক্ত থাকলে কিন্তু কি সেগুলি সূত্রের অন্তর্ভুক্ত হবে। তাহলে কিন্তু আমরা আগে পেলাম দুটি সূত্র, এখন নতুন করে আমরা পেলাম আরও তিনটি সূত্র। তাহলে দুই তিন চার পাঁচ, টোটাল আমাদের সূত্র সংখ্যা হলো পাঁচটি। আমরা সর্বশেষ আরেকটি সূত্র দেখব যে আর কোথায় বফলা যুক্ত হলে বফলা দ্বিত্ব উচ্চারণ হয় সেটা আমরা দেখে নেব। মধ্য ও অন্তে শব্দের মধ্য এবং যদি অন্তে বফলা থাকে তাহলে সেই বফলাটি, বফলা থাকলে সেই বফলাটি কখনো কখনো দ্বিত্ব, অর্থাৎ যে বর্ণের সাথে হবে সেই বর্ণটির কি দ্বিত্ব উচ্চারিত হয়। যেমন বিশ্ব ঈশ্বর, অদিত্য, খেয়াল করে দেখুন বিশ্ব। তো এই বফলাটা আমি বলছি শেষেও হতে পারে মধ্যও হতে পারে, ঠিক আছে? মধ্য হলেও সমস্যা নেই, শেষ হলেও সমস্যা নেই। বলছি বফলা কখনো কখনো মধ্য বসে এবং যদি শেষেও বসে এবং যার সাথে বসে সেই বর্ণটির দ্বিত্ব উচ্চারিত হয়। দেখুন বিশ স, ঈশ্বর, তাহলে আমরা মোটামুটি প্রুফ করলাম যে শব্দের মধ্যে এবং শব্দের অন্তে, শব্দের মধ্যে এবং শব্দের অন্তে যদি বফলা থাকে তাহলে সেই বফলাটি যার সঙ্গে যুক্ত থাকে সেই বর্ণটির দ্বিত্ব উচ্চারিত হয়। দেখুন দুইটা যার সঙ্গে কার সঙ্গে, তালব্যস্বর সঙ্গে, তালব্যস্বর দুইবার উচ্চারিত হয়েছে। এখানে আপনারা দেখলাম যে দুইবার উচ্চারিত হয়েছে, এখানে যার সঙ্গে হয়েছে সেই মানে সেই বর্ণটি এখানে দ্বিত্ব উচ্চারিত হয়েছে। তো এইভাবেই আপনি কিন্তু কী করতে পারেন, মোটামুটি এই কঠিন সূত্রগুলো এই টেকনিকের মধ্য দিয়ে আপনি কিন্তু সমাধান করতে পারেন বা মনে রাখতে পারেন। আশা করছি এই কঠিন ক্লাসটি যেভাবে আমি প্রেজেন্টেশন করলাম আপনাদের খুব কাজে আসবে। আপনারা যদি বাসায় বসে একটু যদি প্র্যাকটিস করেন, আমার বিশ্বাস এক থেকে দুইবার প্র্যাকটিস করলে এই কঠিন বিষয়টা আপনার কাছে কিন্তু সহজ হয়ে যাবে। আমি কিন্তু একটু টেকনিক্যালি দেওয়ার চেষ্টা করছি। প্রথম টেকনিক আমি দুইটি সূত্রকে আবদ্ধ করেছি, পরের টেকনিক আমি কিন্তু তিনটি সূত্রকে আবদ্ধ করেছি। এই দুইটি এবং তিনটি ছাড়া বাকি যেটা থাকে সেটা হচ্ছে কি, অর্থাৎ যে বর্ণের সাথে আসবে সেই বর্ণটি দ্বিত্ব উচ্চারিত হবে। তাহলে আমাদের ছয়টি হয়ে গেল, অনায়াসে আপনি কিন্তু এই ছয়টির আনসার করতে পারেন। এই ছিল আমাদের আজকে বফলা উচ্চারণের ক্লাস। জানি না ক্লাসটি আপনাদের কতটুকু দিতে পেরেছি, যদি ক্লাসটি থেকে ন্যূনতম আপনাদের কাজে আসে তাহলে আমি নিজেকে সফল বলে মনে করব। তো আমি চেষ্টা করেছি এই বফলা উচ্চারণের ছয়টি সূত্রকে আমি একটু ক্রম পর্যায়ে একটু সূত্রের মধ্য দিয়ে একটু টেকনিকের মধ্য দিয়ে প্রেজেন্টেশন করা। তো যাই হোক, যদি ক্লাসটি কাজে লাগে আমি আবার বলছি আমি নিজেকে ধন্য মনে করব। যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে আপনি একটু কাইন্ডলি আপনার প্রিয়জনদের সাথে একটু শেয়ার করবেন। তো যাই হোক, যেখানে থাকেন এই লকডাউনে থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং হ্যাঁ সবসময় পড়াশোনার সাথে থাকবেন। মনে রাখবেন পড়াশোনার কিন্তু বিকল্প নেই, যাই কিছু হোক না কেন পড়াশোনাকে চালিয়ে নিয়ে যেতে হবে এবং নিজের চেষ্টাতেই এগিয়ে নিয়ে যেতে হবে। ওকে, আজকে এ পর্যন্ত দেখা হবে আরও কোনো অন্য কোনো ক্লাসে আর নতুন কোনো বিষয় নিয়ে, সে প্রত্যাশায়।
ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।